हेलो स्टूडेंट, आमी तापस सर। आज के भिडियोते तुम्हारे जो चले कलकाता यूनिवर्सिटी थार्ड सेमिस्टर जर हिस्ट्री अनार्स आछे तादेर आगे इयारे पेपर CC6 हिस्ट्री अनार्सर जो पेपर CC6 तार आगे इयारे कलकाता यूनिवर्सिटी क्वेश्चन पेपर सम्पर्के आलोचना करब। तो चलो बेसि देरी ना करे शुरू करा जाक। आर तार आगे एकटा कथा बोलबो जे जारा आमार चैनल नतून तारा अवश्य आमार चैनलटिके सबसक्राइब करो। केमन तो चलो शुरू करी। देखो फार्स्ट जो क्वेश्चन आछे, कौन अर्थनीतिविद मने करेछिलेन सामंततंत्रेर अवक्षय सामंततंत्रेर अभ्यंतरीण संकटेर फल। नेक्स्ट, नतून विश्वेर अनुसंधाने सामुद्रिक अभियाने लिप्त एकटी देशेर नाम लेखो। तारपर रेनेसांस मानवतावादेर एकजन प्रवक्तार नाम लेखो। नेक्स्ट, इतालियो रेनेसांसेर जुगे एकजन विशिष्ट चित्रशिल्पीर नाम लेखो। तारपर जार्मानीर धर्म संस्कार आंदोलने के नेतृत्व दिए। नेक्स्ट, कैलविन के छिलेन। तारपर धर्म संस्कार आंदोलन सूचनार पर कारा कैथोलिक नामे परिचित हन। नेक्स्ट, इंग्लैंडे धर्म संस्कार आंदोलन समय इंग्लैंडे राजा के छिलेन। नेक्स्ट, इंग्लैंडे कार उद्योगे मठ व्यवस्थार विलुप्ति साधन घटे। तारपर प्रति धर्म संस्कार आंदोलन कोथाय शुरू हय। नेक्स्ट, आदि आधुनिक यूरोपर सूचना पर्व को समुद्र के केंद्र कर वाणिज्यिक सक्रियता लक्ष्य करा गिएछिलो। तारपर षोड़शतकीय मूल्य विप्लव निये आलोचना करेछिलो एमन एकजन ऐतिहासिकेर नाम लेखो। नेक्स्ट, कोन देशेर कृषि व्यवस्थाय एनक्लोजार व्यवस्था गड़े उठे। तारपर नब्य राजतंत्रेर प्रतिष्ठाता किए छिलेन। नेक्स्ट, 30 বর্ষব্যাপী যুদ্ধ কোন সালে শুরু হয়। এবারে আসবো 5 নম্বর সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট যে কোশ্চেন, উত্তরণ সংক্রান্ত বিতর্ক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর মার্টিন লুথার কি পার্থিব শাসকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারপর মঠ ব্যবস্থার বিলুপ্তি সাধনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, প্রতি ধর্ম সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, মূল্য বিপ্লব বলতে কী বোঝো। তারপর এনক্লোজার ব্যবস্থা কী। তো এই ছিল 5 নম্বরের কোশ্চেন। এবারে লাস্ট হচ্ছে 10 নম্বরে। ফার্স্ট কোশ্চেন, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন আলোচনা করো। তারপর র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন একটি রাষ্ট্রীয় পদক্ষেপ, তুমি কি এলটনের এই বক্তব্যের সঙ্গে একমত। লাস্ট, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। তো এই ছিল তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আগের ইয়ারের CC6-এর কোশ্চেন পেপার। তো আরেকটা কথা তোমার সবাই বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো তোমাদের এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আমি তোমাদের জন্য কিন্তু শর্ট কোশ্চেন, তারপর কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। তো চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা কিন্তু সবার আগে কিন্তু ভিডিও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই।